স্বামী সন্তান ছেড়ে গাড়ি চালককে বিয়ে, শালতোরার বিজেপি বিধায়কের। প্রার্থী হিসাবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই শিরোনামে ছিলেন, ভোটে জিতলেও বিধায়ক হিসাবে মাসে কত টাকা মাইনে পাবেন তাও জানতেন না। এরপর কেন্দ্রীয় নিরাপত্তা নিয়েও বিপাকে পড়েছিলেন, খরচ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন। ফের শিরোনামে এবারের বিধানসভা নির্বাচনের সবচেয়ে দরিদ্র প্রার্থী চন্দনা বাউরি, সৌজন্যে দ্বিতীয় বিয়ে। স্বামী সন্তান ছেড়ে গাড়ি চালক তথা দলেরই কর্মী কৃষ্ণকে বিয়ে করে চন্দনা বাউরি। বৃহস্পতিবার সকালে গঙ্গাজলঘাটের থানায় যান তিনি। সেখানে পুলিশ আধিকারিকদের জানান, বুধবার রাতে তিনি দলের এক কর্মীকে বিয়ে করেছেন। পুরো বিষয়টি মৌখিকভাবে থানায় জানান তিনি। এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকায়। বিধায়কের এই কাজে বিজেপির নেতাকর্মী থেকে শুরু করে বিরোধী দলের সকলেই নিন্দায় সরব হয়েছে। বিষয়টি নিয়ে থানা থেকে বেরোনোর সময় মুখ খোলেননি বিধায়ক, গঙ্গাজলঘাটি থানা থেকে মুখ ঢাকা দিয়ে বেরিয়ে যান চন্দনা। তার স্বামী ঘটনার কথা মানতে চাননি। সূত্রে খবর, বিধায়ক চন্দনা বাউরি বিষয়টি মৌখিকভাবে থানায় জানিয়েছেন, লিখিত আকারে কিছু জানাননি। কৃষ্ণ কুণ্ডুর স্ত্রী রুম্পা কুণ্ডু গঙ্গাজলঘাটি থানায় তার স্বামী ও বিধায়ক চন্দনা বাউরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে তিনি জানান, ওই দুজন বেআইনিভাবে বিয়ে করেছে, যদিও চন্দনা দেবী পুরো ঘটনার কথা অস্বীকার করেছেন। তার বক্তব্য, পারিবারিক সমস্যার জন্য রেগে গিয়ে থানায় গিয়েছিলাম, স্বামী স্ত্রীর সমস্যা সমাধান করে ফিরেছি। বিরোধী দলের নেতারা কুৎসা ছড়াচ্ছেন, এর আগেও আমার নামে উল্টোপাল্টা বলা হয়েছিল, ফেক নিউজ ছড়ানো হচ্ছে, দুজনের একসঙ্গে ছবিটিও মিথ্যে। কৃষ্ণ কুঞ্জস্ত্রীর দাবি, তাকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে।